আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতিতে যারা খাদ্য সংকটে ভুগছেন তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে সংসদে প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরো 9 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 306 জন, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ায় এক জানাজায় হাজারো মানুষের উপস্থিতিতে স্তম্ভিত দেশ, ক্ষুব্ধ ইসলামী চিন্তাবিদরা। এবং সিঙ্গাপুরে 1500-এরও বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত। মালদ্বীপে চাকরির অনিশ্চয়তা আর খাদ্য সংকটে ভুগছেন 1,00,000 বাঙালি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, কিছু উন্নয়ন প্রকল্পের বরাদ্দ করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, এই পরিস্থিতিতে যারা খাদ্য সংকটে ভুগছেন তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে, বিনামূল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে ও কিট ফ্রি দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এই ভাইরাসের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সাংবিধানিক নিয়ম রক্ষায় করোনা পরিস্থিতির মধ্যে ব্যতিক্রমভাবে চলে একাদশ সংসদের সপ্তম অধিবেশন। একজন সদস্য অপরজন থেকে কমপক্ষে 3 ফুট দূরত্বে, অর্থাৎ মাঝখানে আসন ফাঁকা রেখে অধিবেশনে বসেন। শুরুতে সূচনা বক্তব্যে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী করোনা পরিস্থিতি তুলে ধরে চিকিৎসক ডাক্তার মঈনুদ্দিন ও দুদক পরিচালক জালাল সাইফুর রহমান সহ এই ভাইরাসে মৃত্যুবরণকারীদের জন্য শোক প্রকাশ করেন। পরে চলতি সংসদের সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন কয়েকজন সদস্য। এরপর একই সাথে শোক প্রস্তাব এবং সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রতি খুবই শোক জানাচ্ছি। করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। একটা ভাইরাস, তা চোখেও দেখা যায় না, কিন্তু তার কারণে সারা বিশ্ব আজকে স্থবির, সারা বিশ্বের মানুষ ঘরে বন্দী। জাতীয় স্বাস্থ্য দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর এত বড় পরিসরে এবং কর্মযজ্ঞে কন্ট্রোল রুম আগে কখনো কিন্তু খোলা হয়নি, বা এ ধরনের অভিজ্ঞতাও আমাদের তেমন হয়নি। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে এইরকম বিশাল আকারে একটা ঝড় উঠবে এটা কল্পনার অতীত ছিল। এই করোনার নমুনা সংগ্রহ শুরু থেকে সকল চিকিৎসা সরকারি খরচেই আমরা করে যাচ্ছি। এখানে এই যে আমরা পরীক্ষা করি, এই পরীক্ষার জন্য যাদের পরীক্ষা করা হয় তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, এর জন্য আমরা সব ধরনের খরচ সরকার বহন করছে। প্রধানমন্ত্রী জানান, করোনার কারণে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি এড়াতে আগাম 3 বছরের অর্থনৈতিক পরিকল্পনা নিচ্ছে সরকার। 95,619 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ আমরা দিয়েছি, যা জিডিপির 3.3%। আমাদের অনেক উন্নয়ন প্রকল্প, কিন্তু সেই প্রকল্পের মধ্যে যেগুলি এক্ষুনি সমাপ্তি না করলেই চলে, আমরা সেগুলি সেই অর্থগুলি সাশ্রয় করা, যারা হয়তো হাত পেতে পারবে না কিন্তু তাদের ঘরে খাবার নেই, তারা চাইতে পারছে না, তো তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া এবং সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা নিয়েছি এবং নিচ্ছি। হটলাইনগুলি আছে, তাদের সাথে একটা সংযোগ রেখে এই ধরনের পরিস্থিতিতে যারা পড়বে তাদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, সেটা ইনশাল্লাহ আমরা করব। প্রধানমন্ত্রী জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঘরে থাকলেই করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে। যে নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে সবাই দয়া করে সেই নির্দেশনাগুলি মেনে চলবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শোক প্রস্তাব গ্রহণ করে 1.5 ঘন্টায় শেষ হয় সপ্তম অধিবেশন। এর আগে মুজিব বর্ষ উপলক্ষে ডাকা 22 ও 23 মার্চের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছিল করোনা পরিস্থিতির কারণে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 9 জন মারা গেছেন, এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 84 জনে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও 306 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। তবে শুক্রবারের তুলনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে।
দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। নমুনা পরীক্ষা বৃদ্ধির পর থেকেই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শনিবার সকাল 8টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 2114টি নমুনা পরীক্ষা করে আরও 306 জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা 2144 জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও 8 জন। 24 লকডাউনের পর নারায়ণগঞ্জ থেকে অধিক সংখ্যক মানুষ প্রবেশ করায় গাজীপুরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এখনো সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন ঢাকা শহরের মধ্যে, সর্বমোট 32 ঘর। এর পরবর্তীতে রয়েছেন গাজীপুর। নতুন করে যুক্ত হওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবের মাধ্যমে নমুনা পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ল্যাবের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা এখানে জানাতে চাই যে যশোর জেলা এবং তার আশেপাশের জেলাগুলি থেকে, যেমন ঝিনাইদহ, নড়াইল, এইসব জেলা থেকে এখন যেগুলো নমুনা সংগৃহীত হবে সেগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হবে। করোনা বিস্তার রোধে আবারও সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানায় IEDCR। আপেল মাহমুদ, এটেন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও 5 জন মারা গেছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 301 জন। বরিশাল ও শরীয়তপুরে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে এবং এর উপসর্গ নিয়ে মারা গেছে 4 জন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি। শুক্রবার থেকে পরবর্তী 24 ঘন্টায় শুধু এ জেলাতেই ভাইরাসের আঘাতে প্রাণ হারিয়েছে 5 জন। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনের। এর মধ্যে শনিবার নারায়ণগঞ্জের কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে শহরে বিক্ষোভ করে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকলেও শহর এবং অলিগলিতে জনসমাগম লেগেই আছে। এদিকে শুক্রবার রাতে 5টি পণ্যবাহী ট্রাকে করে 200+ লোক শহর ছাড়ার সময় পুলিশের হাতে আটক হয়। শহর ছাড়তে গিয়ে এ নিয়ে গত এক সপ্তাহে প্রায় 2000 শ্রমিক আটক হলো। বরিশালে করোনায় আরও একজন মারা গেছে। আক্রান্ত হয়েছে ডাক্তার, নার্স সহ 7 জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছে এক রোগী। তার বাড়ি পিরোজপুরের কাউখালীতে। এ নিয়ে বরিশালে করোনা রোগীর সংখ্যা 17-তে দাঁড়িয়েছে আর মারা গেছে 2 জন। শরীয়তপুরের নড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা এক নারী এবং এক যুবকের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার IEDCR-এ পাঠানো হয়েছে। ঠান্ডা, জ্বর, কাশি সহ করোনা উপসর্গ নিয়ে জেলায় মারা গেল 4 জন। শেরপুরে 2 চিকিৎসক ও 1 পুলিশ কর্মকর্তা সহ 6 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শেরপুরে মোট 15 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো। এ ঘটনায় 32 স্বাস্থ্যকর্মী সহ 100+ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদিকে ঝালকাঠি, রংপুর, টাঙ্গাইল সহ বেশ কিছু জায়গায় লকডাউন অমান্য করে প্রয়োজন অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করছে মানুষ। ভ্রাম্যমাণ আদালত বসিয়েও ঠেকানো যাচ্ছে না রাজপথে মানুষের আনাগোনা। পুলিশের পাশাপাশি এসব জেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী। রাঙামাটিতে 200 হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। সেনা সদস্যদের একদিনের রেশন থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে রাঙামাটিতে সেনা সদস্যরা জনসাধারণের মাঝে মাস্ক আর শুকনো খাবার বিতরণ করেন। ময়মনসিংহ শহরের 36 বাড়ি কলোনির 50টি পরিবারের মাঝে শুকনো খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। মইনুল আহসান, ETN বাংলা।
দেশজুড়ে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ হওয়ার পরও ব্রাহ্মণবাড়িয়ার খেলাফতে মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারির নামাজে জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে স্তম্ভিত গোটা দেশ। এই ঘটনায় ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন ইসলামী চিন্তাবিদরা। এর ফলে দেশে করোনা সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে বলে মনে করেন তারা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ফজলে রাব্বি। জানাজাকে ঘিরে এমন গণজামায়াত প্রশ্নের মুখে ফেলেছে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সরকারি সাধারণ ছুটি ও সারা দেশের কোটি মানুষের ঘরবন্দি থাকা। দেশ জুড়ে করোনা সতর্কতা জারির মধ্যে এমন জমায়েতে হতাশ ইসলামী চিন্তাবিদরা। ছুট্টে করে জানাজা হোক তাও চাইছিলাম, কিন্তু এরপরও আমাদের অজান্তে নিজেদের ওই ভক্তি শ্রদ্ধা নিয়ে মানুষ নিজের থেকে জমা হয়ে গেছে, কি পরিমাণে তাও আমরা দেখি নাই। জনস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জানাজা সহ সকল ক্ষেত্রে জনসমাগম না করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য সকলকে উদার আহ্বান জানাচ্ছি। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারির নামাজে জানাজায় জড়ো হয় অন্তত 30,000 মানুষ। এতে আতঙ্ক ছড়িয়েছে সারা দেশের সাধারণ মানুষের মধ্যে। তাদের অসাবধানতা এবং অসচেতনতার কারণে কিন্তু একটা ব্রাহ্মণবাড়িয়া কিন্তু একটা বড় বিপর্যয়ের দিকে আমি মনে করি যে আমরা ধাবিত হলাম। তাদের প্রশ্ন, কিভাবে প্রশাসনের সামনে এত বড় গণজামায়াত হয়ে গেল? তবে পুলিশ বলছে খেলাফত মজলিসের শীর্ষ নেতারা জনসমাবেশ করবেন না বলে কথা দিয়েও শেষ পর্যন্ত তা রক্ষা করেনি। চিকিৎসকরা বলছে ওই জানাজায় অংশ নেওয়া সকলকে আগামী 14 দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে, নইলে গোটা জেলায় ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে লকডাউন অমান্য করে মাওলানা আনসারির জানাজায় বিশাল জনসমাবেশের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি শাহাদাত হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমকে তথ্য জানানো হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার 8টি গ্রামের বাসিন্দাদের 14 দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গ্রামগুলোতে এই নির্দেশনার বিষয়ে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে এলাকাগুলোতে সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে, বন্ধ থাকবে সব দোকানপাট। যে কোনো প্রয়োজনে জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে। করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে মানুষের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমের কাছে তিনি এই আহ্বান জানান। ভাইরাস মোকাবিলার নামে বিএনপির টাস্ক ফোর্স গঠনকে রাজনৈতিক প্রোপাগান্ডার সাথে তুলনা করেন তিনি। ত্রাণ নিয়ে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা এই দুর্যোগের মুহূর্তে কাদা ছোনা ছড়ি রাজনীতিতে লিপ্ত হতে চাই, তারপরে বিএনপি নেতারা ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের চাল বিতরণের জন্য আওয়ামী লীগের যে কমিটি গঠন করা হয়েছে তার সাথে সরকারি ত্রাণের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে এ নিয়ে বিএনপি নেতারা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করছেন। জাতীয় সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। একেবারে গ্রাম পর্যায়ে চাল বিতরণের জন্য যে কমিটি গঠন করতে বলা হয়েছে এটি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চাল বিতরণ করার জন্যই এই কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটির কাজ হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চাল বিতরণ করা এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যে শুরু থেকে চাল বিতরণ করছেন সেটির মধ্যে সমন্বয় করা, যাতে
সব মানুষের কাছে ত্রাণ পৌঁছায়, যাতে কোনো মানুষই দুস্থ মানুষই ত্রাণ বিতরণ কার্যক্রমের বাইরে না থাকে। এই কমিটি সরকারি ত্রাণ বিতরণ করার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। এই বিষয়টি যারা না বুঝে টিভি এসবি সাহেব সহ যারা বিবৃতি দিচ্ছেন তড়িঘড়ি করে, তারা সেটি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। সরকারি সহায়তা না পাওয়ায় সারা দেশে অসংখ্য দরিদ্র মানুষ মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সে তিনি এই অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, সরকারের অদূরদর্শিতার যথাযথ পদক্ষেপের অভাবে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশের ত্রাণ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। আশঙ্কা বোধ করছি যে ত্রাণ কার্যক্রমে এই দলীয় কমিটির কারণে চাল চুরি আরো বৃদ্ধি পাবে। দলীয় তালিকা করে দলের লোকজন খাবে আর অন্ধরা না খেয়ে। সিঙ্গাপুরে গত 24 ঘন্টায় নতুন করে 942 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই প্রবাসী শ্রমিক। গত 7 দিনে দেশটিতে আক্রান্ত হন 1583 জন বাংলাদেশি। সব মিলিয়ে 2000-এরও বেশি বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 5992 জন, মারা গেছে 11 জন। করোনা পরিস্থিতিতে মালদ্বীপে চাকরির অনিশ্চয়তার খাদ্য সংকটে ভুগছেন প্রায় 100,000 বাঙালি। তাদের মধ্যে অনিয়মিত প্রায় 50,000 শ্রমিককে বাংলাদেশে ফেরাতে চাপ দিচ্ছে দেশটি। এ অবস্থায় প্রবাসীদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি সংকট উত্তরণে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। একরামুল হক সাইমের আরেকটি রিপোর্ট। ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। 4,00,000 জনসংখ্যার দেশটির অর্থনীতি পর্যটন ও মৎস্য শিল্প নির্ভর। এসব খাতে সেখানে কাজ করছেন প্রায় 100,000 বাঙালি, যা দেশটির মোট জনসংখ্যার 1/4। করোনা পরিস্থিতির কারণে রাজধানী মালে সহ বিভিন্ন জায়গায় চলছে লকডাউন। এতে পর্যটক সংখ্যা শূন্যের কোটায় চলে আসায় সেখানকার অর্থনীতি যেমন সংকটে, তেমনি কর্মহীন হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চাপ বাড়ছে বৈধ কাগজপত্র না থাকাদের দেশে ফিরিয়ে আনার। এখন কর্মহীন হয়ে পড়েছেন, বিশেষত যারা পর্যটন শিল্পে অর্থাৎ ট্যুরিজম সেক্টরে কাজ করছিলেন, তাদের অনেকেরই আহার এবং বাসস্থানের সংস্থান করতে অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। প্রায় অর্ধলক্ষের মতো আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশি রয়েছেন এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে ক্রমাগত অনুরোধ করা হচ্ছে আমাদেরকে। এমন পরিস্থিতিতে 15 এপ্রিল প্রায় 100 টন চিকিৎসা ও খাদ্য সামগ্রী নিয়ে মালদ্বীপে রওনা দিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। বন্ধুত্বের নিদর্শন হিসাবে এসব সামগ্রী মালদ্বীপ সরকারকে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ISPR। তবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আরেক চিঠিতে প্রবাসীদের মানবেতর পরিস্থিতি কমানোর জন্য এসব সামগ্রী পাঠানোর কথা উল্লেখ করা হয়। লকডাউনের কারণে তারা কর্মহীন হয়ে পড়েছে এবং সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং বাঙালিরা তীব্র খাদ্য সংকটের মধ্যে আছে। এই ত্রাণ সামগ্রীগুলো উপহার হিসাবে পাঠায়। আমরা আশা করি এতে আমাদের মালদ্বীপের সাথে আমাদের বন্ধুত্ব দৃঢ় হবে এবং মালদ্বীপ সরকার সেখানে অবস্থানরত বাংলাদেশিদের দিকে দৃষ্টি দিবেন এবং সহায়তা, খাদ্য সহায়তা দিবেন। এটা আমরা মালদ্বীপ সরকারের কাছে হস্তান্তর করব এবং আমাদের বিশ্বাস মালদ্বীপ সরকার তাদের সরকারের তরফ থেকে সকলের জন্যই এটাকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এবং বিতরণ করবেন। রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রতিদিনই শত শত বাঙালি হাই কমিশনে সরাসরি বা ফোনে সহায়তা চাচ্ছেন। তবে আপাতত মাত্র 300 জনের 3 বেলা খাবারের ব্যবস্থা করছে হাই কমিশন। একরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত
আলীর স্ত্রী রেবেকা সুলতানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে ভর্তি করা হয়েছে কুর্মিটোলা হাসপাতালে। রেবেকা সুলতানা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য। তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। গত 14 এপ্রিল ঢাকায় অসুস্থ হলে রেবেকা সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী 3 জন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান। উপনির্বাচনে 3 জনই আওয়ামী লীগের মনোনয়নে বিজয়ী হন। ঢাকা 10 আসনে শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা 3 আসনে উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট 4 আসনে আমিরুল আলম মিলন অনাড়ম্বর ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। গত 21 মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এবার পারটেক্স খেলার খবর। করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হলে আগামী বছর টোকিও অলিম্পিক আয়োজন সম্ভব নয় বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানী ডেভিল শ্রীধর বলেছেন, স্থগিত হওয়া টোকিও অলিম্পিক আয়োজনে টিকা আবিষ্কারের বিকল্প নেই। তার মতে অলিম্পিক আয়োজনে প্রচুর জনসমাগম হবে আর প্রতিষেধক আবিষ্কার না হলে ঝুঁকি থাকবে। ফলে আগামী বছর অলিম্পিক আয়োজনের ভবিষ্যৎ নির্ভর করছে কোভিড-19 মহামারীর প্রতিষেধক আবিষ্কারের উপর। মহামারীর কারণে টোকিও অলিম্পিক আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। করোনা পরিস্থিতিতে যারা খাদ্য সংকটে ভুগছেন তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে সংসদে প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরো 9 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 306 জন জানালো স্বাস্থ্য অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ায় এক জানাজায় হাজারো মানুষের উপস্থিতিতে স্তম্ভিত দেশ, ক্ষুব্ধ ইসলামী চিন্তাবিদরা। এবং সিঙ্গাপুরে 1500-এরও বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত, মালদ্বীপে চাকরির অনিশ্চয়তা আর খাদ্য সংকটে ভুগছেন 1 লাখ বাঙালি। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbangla।